of the transgender নয় তার থার্ড সামনে বসে গেল পাওয়া গেছে সেটা তো আইনত স্বীকৃত যে যারা বায়োলজিক্যাল কারণে জাতীয় আমাদের সমাজে সামগ্রিকভাবে হিজড়া পরিচিত আইনত সেখানে তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে তারা এই দেশের নাগরিক তাদের অবশ্যই নাগরিক অধিকারগুলো আছে তবে গল্পটা উপস্থাপনের ক্ষেত্রে যদি এমন ভাবে উপস্থাপন করা হয়ে থাকে গল্পটা অবশ্যই জানি তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি এমন ভাবে সেই গল্পটা উপস্থাপিত হয়ে থাকে যেখানে এই ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে তাহলে গল্পের যে উপস্থাপনের পদ্ধতিটা সেটাকে পরিবর্তন করা যায় কিনা এই বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা আপনি তো জানেন যে গল্পটা আমি কি শিক্ষা আমি তো বিশেষজ্ঞ নই অবশ্যই আমি জানি সেটা আপনি মনে করেন কিনা সেটা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা করে এটা কি কিন্তু যে মূল লক্ষ্য যে একটি জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা তাদের যে নাগরিক অধিকার আছে সেই বিষয়ে সকলের সম্মান প্রদর্শন সেই বিষয়টাকে সঠিকভাবে ধরে রেখে উপস্থাপনের ক্ষেত্রে যদি আমরা ভিন্নভাবে উপস্থাপন করার যদি সুযোগ থেকে থাকে সেটা বিশেষজ্ঞগণ আলোচনা করে সেটা মতামত দেবেন এটা যেহেতু একটা বিশেষায়িত বিষয় এই বিষয়ে মন্ত্রী পর্যায়ে আমরা পলিসি লেভেলে সেটা মন্তব্য করতে চাই না উপস্থাপনের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হবে তবে মূল বিষয়টা হচ্ছে যে যেহেতু তৃতীয় লিঙ্গ এটা রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃত এবং আমাদের আপনারা জানেন যে এটা ইন্টারন্যাশনাল কমিটমেন্টের একটা তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি কোনো বিতর্ক সৃষ্টি বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে যদি বিশেষজ্ঞরা সেটা প্রয়োজন মনে করে আমাদের দেশে একটা গোষ্ঠী নানান বিষয়ে ধর্মকে ব্যবহার করে হোক বা আমাদের অনুভূতি ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হোক নানান সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে গত বছরে সেটা ছিল একটি আমার এক সংগঠন থেকে কিছুদিন আগে আমাকে কিছু সুপারিশ দেওয়া হয়েছিল যে কমি মাদ্রাসা সমূহের কিছু শিক্ষকগণ সেখানে এসে ছিলেন সেখানে তারা দাবি করেছেন যে এখানে ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করা হয়েছে এবং যেটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সেই বিষয়টা তারা আমাদের নজরে এনেছিলেন তবে যখন আমরা আবার আলোচনা করেছি